वेलकम फ्रेंड्स, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সবচেয়ে বড় খবর, ধেয়ে আসছে প্রবল দুর্যোগ। আগামী 48 ঘন্টায় বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুগণ, আজ বুধবার, আজ দক্ষিণবঙ্গের 6টি জেলায় ভারী বৃষ্টি হবে, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড় হাওয়া। তো বন্ধুগণ, কোন কোন জেলায় আজ ঝড় বৃষ্টি হবে, কেমন বৃষ্টি হবে, আমরা এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। আজ সকাল থেকেই ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আজ সকাল থেকে আকাশ মেঘলা, সারাদিনই থাকবে মেঘলা আকাশ, তার ফলে ভাপসা গরম, আর্দ্রতা জনিত অস্বস্তি। কিন্তু এখনই যে বৃষ্টির পরিমাণ কমবে সেটা কিন্তু না, কারণ এখন আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হতে চলেছে, সেটা কিন্তু স্পষ্ট। আসলে গত সোমবার ফের বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, আর তার ফলে শহর জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ বুধবার, আজ বৃষ্টির প্রভাব অনেকটাই পরিমাণ বৃদ্ধি পাবে, আর এই বৃদ্ধির ফলে অনেক জায়গায়, বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে, সাথে উপকূলের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে, সাথে চলবে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় হাওয়া। 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, এই সব জায়গায় ঝড় বৃষ্টি চলবে আজ। স্বাভাবিকভাবেই আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে, আর সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এখন কলকাতার তাপমাত্রা কিছুটা হলেও কমেছে, কারণ যেভাবে বৃষ্টির ঘাটতি দেখা যাচ্ছিল দক্ষিণবঙ্গে, তবে এই বৃষ্টির ফলে ঘাটতি কমেছে অনেকটাই। এখন ভালোই বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, সাথে এখন এই বৃষ্টির ফলে অনেক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে বলে জানা গেছে। গতকাল সকালের দিকে বৃষ্টি না হলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, এদিকে হাওড়া, হুগলি সব জায়গায় একটা হালকা মাঝারি বৃষ্টি দেখা গেছে মঙ্গলবার। সাথে বজ্রবিদ্যুৎ সহ একটা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। স্বাভাবিকভাবেই এই বৃষ্টির পরিমাণ আজ বুধবার অনেকটাই বৃদ্ধি পাবে, আর তার ফলেই সব জায়গায় সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রশাসন আগে থেকেই তৎপর, আগামী 48 ঘন্টার মধ্যে একটা ভারী বর্ষণ আশা করা হচ্ছে, আর তার ফলে নিচু জায়গায় জল জমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। সাথে ঝড় হাওয়া আমফানের মতো অবস্থা না হলেও আগের থেকে প্রস্তুতি খুবই দরকার, তাই এখন সব দিক থেকে প্রশাসন প্রস্তুত। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।